কাজ করতে যাচ্ছি না। তো আজকে যে জায়গা আছে, আমি আজকে এসেছি, আজকে এখানে ওয়ার্কশপ ইস্যু করা হয়েছে। অলরেডি সিএম ম্যাডাম এটা ইনগ্রেট করেছে। ইনগ্রেশন পরে আমাদের বেশ কিছু কাজ করতে হবে, অ্যাডভান্স মোবিলাইজেশন করতে হবে। সে কাজ ওটা তো দুটো ফেজের প্রজেক্ট আছে। ফার্স্ট ফেজ আছে প্রায় 7.8 কোটি টাকা, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর বিধানসভার ফরিদপুরে গোল্ড হাবের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কি বাস্তবায়িত হতে চলেছে? ইতিমধ্যে ঘাটাল মহকুমার দাসপুরেই গড়ে উঠবে গোল্ড হাব, বরং বলা ভালো দাসপুরেই গড়ে উঠছে গোল্ড হাব। আজ বুধবার ঘাটাল মহকুমাবাসীর সে গোল্ড হাবের আশা আরও বাস্তবতার দিকে। ঝটিকা সফরে এসে এই গোল্ড হাবের ওয়ার্ক অর্ডার দিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশেদ আলী কাদরি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে এসে চলতি বছরের 16ই ফেব্রুয়ারি দাসপুরের ফরিদপুরে গোল্ড হাবের জন্য শিলান্যাস করেন। ইতিমধ্যেই দাসপুরের ফরিদপুরে প্রাথমিকভাবে গোল্ড হাবের জন্য জমি চিহ্নিত ও জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ। যুদ্ধকালীন তৎপরতায় এই কয়েক মাসে জোর কদমে চলে প্রকল্পের ডিপিআর তৈরির কাজ। শুনলে খুশি হবেন, আজ অর্থাৎ 10ই মে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দাসপুরের স্বপ্নের গোল্ড হাবের জমি পরিদর্শনে এসে ওয়ার্ক অর্ডারের কথা জানিয়ে গেলেন। পাশাপাশি তিনি জানান দুটি পর্যায়ে এই বরাদ্দের কথা। প্রথম পর্যায়ে এই গোল্ড হাব তৈরিতে দেওয়া হচ্ছে 7.8 কোটি টাকা। নবান্ন থেকেই নির্দেশ, দ্রুত গতিতে এই কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। এই গোল্ড হাব নিয়ে মহকুমার মানুষের এত মাতামাতি কেন? জানা যাচ্ছে এই গোল্ড হাব হলে উৎপাদন এবং বাজার দুই পরিকাঠামো গড়ে উঠবে। সেখানে স্থানীয় দক্ষ শিল্পীদের কাজের সুযোগ বাড়বে, বিনিয়োগ বাড়বে, প্রচুর কাজের সুযোগ তৈরি হবে। এখানকার শিল্পীদের তখন আর বাইরে গিয়ে নির্ভর করতে হবে না। স্থানীয় বাজারে কাজের সুযোগ তৈরি হলে বহু বেকার ছেলেমেয়েদের স্বর্ণশিল্পে কাজ করার প্রবণতা তৈরি হবে, মিটবে বেকার সমস্যাও। সারা রাজ্যের মধ্যে এই দাসপুর ঘাটালেই অধিকাংশ স্বর্ণশিল্পী ভিন রাজ্যে সোনার কাজে। এই গোল্ড হাব গড়ে ওঠার খবরে খুশির হাওয়া তাদের মধ্যেও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক খুরশেদ আলী কাদরি বলেন, এটি রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট। আজ ওয়ার্ক অর্ডার ইস্যু করা হলো, দ্রুত গতিতে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে 7.8 কোটি টাকা বরাদ্দ হয়েছে। দেখুন দাসপুর থেকে বাবলু মান্না ও শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর বিধানসভার ফরিদপুরে গোল্ড হাবের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কি বাস্তবায়িত হতে চলেছে? ইতিমধ্যেই কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলাশাসক খুরশেদ আলী কাদরি, তিনি এই যে মাঠ যেখানে গোল্ড হাব তৈরির পরিকল্পনা রয়েছে সেখানে কিন্তু তিনি পরিদর্শনে এসেছিলেন এবং তিনি সমস্ত বিষয় খতিয়ে দেখলেন। এরপর কিন্তু যে দ্রুত গতিতে গোল্ড হাব তৈরির কাজ এগোবে তা কিন্তু ধরে নেওয়া যেতেই পারে। তিনি ইতিমধ্যেই জানিয়েছেন সমস্ত রকমের প্রশাসনিক যে কাজ, সেই কাজ কিন্তু সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই কিন্তু এই কাজ, যে কাজের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি কিন্তু শুরু করা হবে। এই ইতিমধ্যে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে এবং এখানে ঘাটাল মহকুমা শাসক তিনি ছিলেন বিডিও সাহেব, সমস্ত প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে, পাশাপাশি এখানকার যিনি স্থানীয় যারা পঞ্চায়েতের নেতৃত্ব রয়েছেন তাদেরকে নিয়ে এখানে কিন্তু পরিদর্শনে এসেছিলেন। আমরা সেই ছবি আমরা সরাসরি কভার করেছি, আপনাদেরকে দেখাবো যে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি কি জানালেন। ড্রিম প্রজেক্ট অফ অনারেবল চিফ মিনিস্টার ম্যাডাম, যে দাসপুর যে গোল্ডেন হাব আছে, এখানে অলরেডি কপার হাব আছে, প্লাস দাসপুর ওয়ান যে আছে একটু এমএসএমই নিয়ে একটু বেশি ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তো আজকে যে জায়গা আছে, আমি আজকে এসেছি, আজকে এখানে ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছে। অলরেডি সিএম ম্যাডাম এটা ইনগ্রেট করেছে। ইনগ্রেশন পরে আমাদের বেশ কিছু কাজ করতে হবে, অ্যাডভান্স মোবিলাইজেশন করতে হবে। সে কাজকর্ম কমপ্লিট করা হয়েছে, আজকে এখানে ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে, শীঘ্রই এখানে কাজ স্টার্ট হয়ে যাবে। আমাদের যে দাসপুর ওয়ান আছে, এখানে যে দাসপুর 2, এখানে আমাদের যে লোকজন আছে আরও অভিজ্ঞত হবে, প্লাস যে চারদিকে আমাদের আরও ব্লকস আছে এখানে দেখবেন, এখানে নতুন নতুন যে জিনিস হচ্ছে এটা ইন্সপিরেশন দেবে। তো ওয়ার্ক অর্ডার মিনস এখন আর্জেন্টলি যে আছে কাজ স্টার্ট হয়ে যাবে, ইমিডিয়েটলি কাজ স্টার্ট হয়ে যাবে। কত রকম প্রজেক্ট রয়েছে বর্তমান? এটা তো দুটো ফেজের প্রজেক্ট আছে। ফার্স্ট ফেজ আছে প্রায় 7.8 কোটি টাকা, প্লাস
এই ফার্স্ট ফেজ হওয়ার পরে তারপরে সেকেন্ড ফেজ যাচ্ছে স্টার্ট হয়ে যায়। তো এই নিয়ে অলরেডি পঞ্চায়েত সমিতি আমাদের এখানে যতগুলি পাবলিক রিপ্রেজেন্টেটিভস আছে চিন্তা ভাবনা আছে কি এই যে দাসপুর যে ব্লক আছে এটা কী করে এগিয়ে যাবে, প্লাস কী করে যে আছে আমি ফলো করে যে আছে সমস্ত যে জনগণকে যে আছে বেনিফিট দিতে পারবো সে নিয়ে ডিসপ্লে আজকে এখানে পরিদর্শন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। জি প্লাস টু করা আছে, জিটা হচ্ছে কার পার্কিং প্লাস হচ্ছে অ্যাডিশনাল কিছু এখানে থাকবে, সিকিউরিটি থেকে শুরু করে সিঁড়ি টয়লেটটাও, কারণটা মানে অল বেশি তো থাকে না যখন আছে ওই জন্য এটাও ইউজ হবে। এবার উপরে দোতলা তিনতলা, এবার ভালো আমরা এই কলারটাকে ওদের ওই আপনার প্রতিটা 6000 স্কোয়ার ফিট ছায়া চলবে।